ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। আজ সকালে নারায়ণগড়ের তেঁতুলিয়া ভূমজান গ্রামে কৃষকের 3 বিঘা ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমি যে ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পেছনেই আগুন এখনও জ্বলছে। আজ সকালে কৃষক এসে দেখতে পান যে তার ধানের যে 3 বিঘা জমি রয়েছিল সেই ধানের রাখা রয়েছিল স্ট্যাক করে, সেখানে কেউ বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা যে ধানের ক্ষেত তার মালিকের সঙ্গে কথা বলে নেব। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনা বলে রাত্রে সন্ধ্যাবেলা আমরাটি জমিন দেখে গেছি, ঠিকঠাক আছে। তারপরে ওই বিজেপি কালকে মিছিল করছিল 10টার সময়, ভোর লাগাতকে 3টার সময় মোটামুটি ওরা মানে আগুন দিয়ে মোটামুটি 3 বিঘা জমিন আমার ক্ষয়ক্ষতি করেছে। এই বিষয়ে কিন্তু পুরো অভিযোগ দায়ের করেছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত একজনকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অভিযোগ পুরোপুরি মিথ্যে অভিযোগ দায়ের করছে, এর সঙ্গে কোনো বিজেপির যোগসূত্র নেই। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।